ভৌগোলিক অবস্থান ও ভূ রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি বলেন জনগণের অর্থে দেয়া ফেলোশিপের জ্ঞান মাটি ও মানুষের কাজে লাগাতে হবে উন্নয়ন নিশ্চিতে গবেষণার জোর দেওয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না নাসরুদ্দিন রিপোর্ট জনকল্যাণ ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে সরকারি কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রী ফেলোশিপের মাধ্যমে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে আটানব্বই বাংলাদেশি পিএইচডি ও দুশো তিরানব্বই জন মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবছর পিএইচডিতে দশ এবং মাস্টার্সে আটত্রিশ জনকে ফেলোশিপ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেলোশিপ প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন জনগণের পয়সায় এ ধরনের উচ্চ উচ্চশিক্ষার সুযোগ মিলেছে তাই দেশ ও দশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে প্রাকৃতিক পরিবেশ থেকে যে জ্ঞানটা অর্জন হবে তার সাথে এই মানে উচ্চশিক্ষার জ্ঞানকে সমন্বয় করেই উন্নয়নের পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করলে পরে সেই উন্নয়নটা টেকসই হবে গণমুখী হবে আর আমাদের দেশটা পারবে গবেষণা ও প্রযুক্তি বিস্তারে সব সময় প্রাধান্য দিয়েছে আওয়ামী লীগ সরকার তবে এক সালে ক্ষমতা এসে গণমুখী অনেক প্রকল্প বাতিল করেছে বিএনপি জানান সরকার প্রধান আমার বাড়ি আমার কামা সেই প্রকল্প নিয়েছিলাম যে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াতে পারবে নিজের সচ্ছলতা অর্জন করতে পারবে দুঃখের বিষয় যে বিএনপি ক্ষমতা এসে কিন্তু সেটাও বন্ধ করে দিয়েছিল অর্থাৎ যে কটা কাজ গণমুখী ছিল সবগুলি তারা বন্ধ করে দেয় যাই হোক দু হাজার নয় যখন আবার পুনরায় ফেরত আসি তখন আমি প্রথমে গবেষণার সব সবথেকে গুরুত্ব দিই অর্থনীতি ও দাপ্তরিক কাজ সহ সমাজের প্রতিটি ক্ষেত্র স্মার্ট করার প্রত্যয় জানান তিনি সেবাটা দিতে গেলে যে দক্ষ জনগণ দরকার সেই দক্ষ জনগণটা গড়ে তোলা এবং আমাদের সোসাইটিও হবে স্মার্ট সোসাইটি কাজে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই যে কোনো মূল্যে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় তো আমরাও চাঁদে যাব তো আর তাছাড়া আমরাও তো প্লেন ট্রেন বানাবো কাজে সে কথা মাথায় রেখেই আমরা এই সুযোগটা দিয়েছি নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা